सबस्क्राइब कर इनफरमेशन इज वेल्थ चैनल के पशे थका घंटा आइकने प्रेस करवर्ती भिडियो नोटिफिकेशन सवार आगे पवार वेलकम फ्रेंड्स इनफरमेशन इज वेल्थ चैने अपन के स्वागत अपनारा अर्थात टुएल्भ ऐलरा ऐले मेरा सबाई जान द्वश श्रेणी छात्र छात्री अकाउंटे दस हज़ार टाका करे किन्तु देवा शुरू हो गए किन्तु कोनो कोनो छात्र छात्री अकाउंटे जदि जदिओ एखोनो टाका किन्तु ढोकेनी तो ये टाका जदि ना ढोके आपनादेर अकाउंटे ताहले आपनारा कि करबेन तो आज के भिडियोर माध्यमे आमी किन्तु समस्त किछु डिटेल्स देखिए देव कि जोन्नो टाका ढुकछे ना बा कि करले आपनादेर अकाउंटे टाका ढुके जाबे तो समस्त नोटिफिकेशन सह आमी किन्तु देखिए देव तो ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং এই ধরনের আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন চলুন দেখে নিই তো আপনারা অনস্ক্রিনে যে মেসেজটা দেখতে পাচ্ছেন দেখুন লেখা রয়েছে ইওর ক্লেম অফ 10000 ইজ রিলিজড ফ্রম বীরভূম 1 ট্রেজারি এন্ড ইজ শিডিউল টু বি ক্রেডিটেড টু দ্য ব্যাংক অ্যাকাউন্ট এত অন এত অর্থাৎ এই অ্যাকাউন্টটা ট্রেজারির মেসেজ ঠিক আছে যে ট্রেজারি থেকে যে মেসেজটা আপনাদেরকে দেওয়া হবে 21 তারিখে ক্রেডিট হবে সেই মেসেজ কিন্তু এটা কিন্তু তারপরে অনেকের মোবাইলে একটা মেসেজ আসছে দেখাচ্ছি আমি কিন্তু পাশাপাশি এই মেসেজটা আসছে পরে ওই আগের ওই ট্রেজারি মেসেজটা আসার পরে যে সরি পেমেন্ট অফ 10000 পেড টু ইওর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এত হ্যাজ ফেইলড অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফেইলড মেসেজ কিন্তু চলে আসছে প্লিজ কন্টাক্ট দ্য কনসার্ন অফিস অর ব্যাংক অফিস বলতে স্কুলের অফিস এবং ব্যাংক ব্রাঞ্চ বলতে ব্যাংকে গিয়ে উইথ আপডেট ব্যাংক ডিটেলস অর্থাৎ কেন ঢুকছে না আপনাদের এই যে ফেইলড কেন হচ্ছে আপনাদের অ্যাকাউন্টে টাকাটা না ঢোকার কারণ কি সেটা কিন্তু আজকে আমি এই আপডেটের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তো নোটিফিকেশন সহ আমি দেখিয়ে দেবো কি বলছে আগে আপডেটটা দেখে নিই দেখুন মূলত তিন চারটে কারণের জন্য কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না সেই জন্য কিন্তু একদম স্টেট গভর্নমেন্টের তরফ থেকে নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেওয়া হলো কি করবেন আপনারা তো কি করলে আপনাদের টাকাটা ঢুকবে দেখুন এখানে নোটিফিকেশন ডেট দিয়ে দিয়েছে দেখুন 25-1 তারিখে নোটিফিকেশনটা বেরিয়েছে ঠিক আছে মেমো নাম্বার দেওয়া আছে এটা কিন্তু একটা ডিস্ট্রিক্টের জন্য বেরিয়েছে সাউথ চব্বিশ পরগনার ডিস্ট্রিক্টের কিন্তু তরফ থেকে এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে দেখুন কি বলছে যে অল এইচওআই আর হিয়ার বাই ইনফর্ম দ্যাট আর সিগনিফিকেন্ট নাম্বার অফ ফেল ট্রানজাকশন অর্থাৎ যাদের অ্যাকাউন্টে ঢুকছে না হ্যাভ বিন অকার্ড ডিউরিং ডিবিটি ডাইরেক্ট ব্যাক ট্রানজাকশন যেটা আছে ডিবিটি ইন অর্ডার টু প্রোকিউর ট্যাব অর স্মার্টফোন ফর ক্লাস টুয়েলভ স্টুডেন্ট স্টাডিং ইন দ্য স্কুল অফ দিস ডিস্ট্রিক্ট অর্থাৎ এই ডিস্ট্রিক্টে যারা রয়েছে এটা এই ডিস্ট্রিক্টের জন্য বলছে যে যাদের ঢুকছে না তাদের কিন্তু বিশেষ একটা প্রবলেম হচ্ছে আর কম্প্রিহেন্সিভ লিস্ট ইজ বিং প্রিপেয়ার্ড অ্যাট ডিস্ট্রিক্ট লেভেল ফর ফার্দার বলে দিয়েছে কোর্স অফ অ্যাকশন অর্থাৎ আবার যেন শুরু করা যায় মিনওয়াইল দ্য এইচওআই দেখুন এখানে বলে দিয়েছে যে কি কারণে এবং তাদের হেডমাস্টারদেরকে কিন্তু বলছে আবার কিন্তু তাদেরকে প্রবলেমটা সর্ট আউট করতে তো কি বলছে আমি দেখিয়ে দিচ্ছি মেন কি কারণের জন্য এই প্রবলেমটা হচ্ছে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনটে কারণ কিন্তু এখানে আইডেন্টিফাই করা হয়েছে দেখুন এখানে তিনটে কারণ কি বলেছে এখানে দেখুন বলেছে অ্যাকাউন্ট ডিটেলস হ্যাভ বিন রং এন্টার্ড ইন টু ই পোর্টাল অ্যাট দ্য স্কুল লেভেল অর্থাৎ স্কুলে কিন্তু আপনি যে অ্যাকাউন্ট নাম্বারটা দিচ্ছেন সেটা কিন্তু ভুল হতে পারে যার জন্য আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে না এটা ফার্স্ট কারণ তিনটে কারণ কিন্তু দিয়েছে অথবা দ্বিতীয় কারণ কি বলেছে বেনিফিসিয়ারি অ্যাকাউন্ট ইজ নট অ্যাক্টিভ অর ল্যাক আপডেটেড কেওয়াইসি অর্থাৎ আপনি যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ডিটেলসটা দিয়েছেন সেটা হয়তো বা অ্যাক্টিভ নয় ইনঅ্যাক্টিভ স্টেজে পড়ে আছে ডরম্যাট অ্যাকাউন্ট হিসাবে পড়ে আছে অথবা আপনার অ্যাকাউন্টটাতে কিন্তু কেওয়াইসি করা নেই যার জন্য কিন্তু টাকাটা ঢুকছে না তাহলে দুটো কারণ আর একটি বলছে ইন অ্যাপ্রোপ্রিয়েট আইএফসি এন্টার্ড ফর অ্যাকাউন্ট মেনটেন্ড ইন মার্জড ব্যাংক অর্থাৎ অনেকগুলো ব্যাংক আপনারা জানেন কিন্তু মার্জ হয়ে গেছে যার জন্য আপনারা কিন্তু আইএফসি কোডটা অনেক সময় ভুল লিখেছেন তো এমত অবস্থায় আপনারা কি করবেন তাহলে মেনলি তিনটে কারণে কিন্তু আপনাদের টাকা ঢোকেনি ঠিক আছে একটা হচ্ছে অ্যাকাউন্ট ডিটেলস যেটা স্কুল থেকে পাঠিয়েছে সেটা ভুল অথবা আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাক্টিভ নয় অথবা কেওয়াইসি করা নেই অথবা আপনাদের যে আইএফসি কোড দিয়েছেন সেটা কিন্তু এখনো পর্যন্ত অ্যাপ্রোপ্রিয়েট নয় ঠিকঠাক নয় তো তার জন্য কি হতে হবে দেখুন নিচে বলেছে তার জন্য কি করতে হবে আপনাদেরকে দেখুন সেটা বলে দিয়েছে বলছে কালেক্ট দ্য কারেক্ট অ্যাকাউন্ট ডিটেলস ফ্রম দ্য স্টুডেন্টস অ্যান্ড সাবমিট দ্য সেম অর্থাৎ অ্যাটেস্টেড ফটোকপি অফ পাসবুক অর ক্যান্সেল চেক টু দ্য অফিস ইন হার্ড কপি অন 27-1-2021 অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য স্কুল অথরিটি অর্থাৎ আপনারা স্কুলে গিয়ে ফার্স্ট কাজ করছে আপনারা স্কুলে গিয়ে দেখবেন যে আপনারা যে অ্যাকাউন্ট ডিটেলসটা দিয়েছেন সেটা ঠিক কি না ঠিক আছে এবং যে অ্যাকাউন্টটা দেবেন তার কিন্তু ফ্রন্ট পেজের জেরক্স অথবা অ্যাকাউন্ট যদি জেরক্স না থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা ক্যান্সেল চেক কিন্তু আপনাদেরকে দিতে হবে একটা লিখিত মানে আবেদন সহকারে ঠিক আছে
লিখিত আবেদন সহকারে স্কুলে গিয়ে দিতে হবে এবং কিন্তু সেটাই বলেছে কালেক্ট দ্য কারেক্ট অর্থাৎ দু নম্বর কি করতে হবে আপনাদেরকে এবং তার সঙ্গে কিন্তু একটা যে ফরম্যাট আমি দেখিয়েছিলাম ব্যাংক ম্যান্ডেট বলে ফর্ম অফ ব্যাংক ম্যান্ডেট সেই ফর্মটা কিন্তু ফিল আপ করে আপনাদেরকে কিন্তু দিতে হবে স্কুলে জমা ঠিক আছে ইন কেস অফ ইনঅ্যাকটিভ ডরম্যাট অর কেওয়াইসি ফেলড ব্যাংক এটা কিন্তু দেখুন কি বলছে দ্বিতীয় কারণটা দ্য গার্জিয়ান অফ দ্য বেনিফিসারি উইল কন্ট্যাক্ট দ্য রেসপেক্টিভ ব্যাংকস ব্রাঞ্চ টু রিজলভ দ্য ইস্যু অ্যান্ড ইনফর্ম দ্য এইচওয়াই কনসার্ন অর্থাৎ আপনারা ব্যাংকে গিয়ে কিন্তু যে ব্যাংকে যে ঝামেলাটা তো কেওয়াইসি করানে কেওয়াইসি করবেন কি ব্যাংক অ্যাকাউন্টটা ক্লোজ আছে সেটা খুলবেন বা আইএফসি কোডটা যদি ভুলে যান সেটা জেনে আসবেন তো টোটাল ব্যাংকে রিজলভ করার পর স্কুলকে জানাবেন দেয়ার আফটার দ্য এইচওয়াই উইল সাবমিট এ রিটেন ইনটিমেশন টু দ্য অফিস অফ হার্ড কপি বাই 28 এবং ইট ইজ এখানে বলে দিয়েছে অর্থাৎ আপনাদেরকে কিন্তু কী কী করতে হবে বললাম আর কী কী কারণে ঢুকছে না সেটা কিন্তু বলে দিলাম অর্থাৎ মেন কাজ হচ্ছে আপনাদের টাকাটা যদি না ঢোকে তাহলে দুটো তিনটে কারণ কিন্তু আপনাদেরকে একটু দেখে নেওয়া এরপরে আপনি আমি যে ফর্মটা ফিল আপ করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি দেখুন এই ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে ফর্ম্যাট ফর ব্যাংক ম্যান্ডেট অর্থাৎ ব্যাংকে ডিটেলস জানার জন্য অ্যানেক্সার ওয়ান যেটা আছে যেটা স্কুল থেকে দেওয়া হয়েছে সেটা কিন্তু এই অ্যাকাউন্ট এই ফর্মটাই কিন্তু ফিল আপ করে আপনাকে দিতে হবে যেটা দেওয়া হয়েছে নেম অফ দ্য স্কুল নেম অফ দ্য স্টুডেন্ট মোবাইল নাম্বার রোল নাম্বার ইন ব্যাংক মানে ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলস সমস্ত কিছু এবং ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস জন্য এখানে নেম অফ দ্য ব্যাংক অ্যাকাউন্ট ব্রাঞ্চ আইএফসি কোড আইএফসি কোডটাই কিন্তু মেনলি সবার ভুল করছেন যেহেতু মার্জ হয়ে গেছে অনেক ব্যাংক ব্যাংকে গিয়ে জেনে আসবেন এবং উইদিন অর্থাৎ কালকের মধ্যে কিন্তু আপনারা কিন্তু অবশ্যই ব্যাংকে গিয়ে জমা দেবেন ঠিক আছে এরপরে নিচেতে সিগনেচার করবেন আপনি এবং গার্জিয়ান আপনারা এখানে সিগনেচার করবে অর্থাৎ এইখানে কিন্তু টোটাল কিন্তু দিয়ে দিয়েছে ফর্ম্যাটটা ঠিক আছে এই ফর্ম্যাটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো এই ফর্ম্যাটটা ডাউনলোড করবেন আর যে নোটিফিকেশনে দেখালাম সেটাও কিন্তু আপনারা ভালো করে দেখবেন পজ করে যে কি বলতে আমি বুঝিয়ে দিলাম তো আপনারা না পারলে কোনো চিন্তার কোনো কারণ নেই আপনারা টাকাটা ঠিক পেয়ে যাবেন এবং যত তাড়াতাড়ি সম্ভব হয় কালকের মধ্যে বা পরশুর মধ্যে কিন্তু আপনারা স্কুলে গিয়ে সমস্ত প্রবলেমটা সর্ট আউট করে নিন তাহলে কিন্তু টাকাটা আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং ইনফর্মাল মনে হলে অবশ্যই বেশি করে শেয়ার করবেন এবং এই ধরনের আপডেট ভিডিও বা গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন ধন্যবাদ।